হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিউজিক ধারা। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকেরও আমি আপনাদের একটি গানের রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি, সেটি হলো মন বোঝে না, যেটি কিনা চিরদিনই তুমি যে আমার পার্ট টু এই মুভি থেকে একটি গান, এবং যে গানটি অরিজিৎ সিং গেয়েছে, এবং এই গানটি শেখানোর জন্য আমার কাছে একটি রিকোয়েস্ট এসেছিলো। সো আজকের আমি আপনাদের এই গানটি গিটারে কী করে প্লে করতে হয় সেটি শেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে আমি একটি রিকোয়েস্ট আপনাদের কাছে রাখতে চাই, সেটি হলো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার শুধু এই ভিডিওটি দেখে চলে যান বাট সাবস্ক্রাইব করেন না আপনারা। সো তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে করে এরকম আরও অনেক ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। সো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও লেসনটি শুরু করা যাক। সো এই গানটি বেসিক্যালি জি মাইনার এই স্কেলের উপর আছে, এবং গানের শুরুতে এবং মাঝখানে একটা পার্ট আছে যেটা আমি গিটারে কনভার্ট করেছি। হোপফুলি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান। সো ফার্স্ট হচ্ছে আমি নোটিশনগুলি বলছি, তারপর প্লে করে দেখাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে এক নম্বর স্ট্রিং পাঁচ নম্বর ফ্রেট থেকে ছ নম্বর ফ্রেটের উপর হ্যামার অন করতে হবে। নেক্সট হচ্ছে দু নম্বর স্ট্রিং আট নম্বর ফ্রেট দুবার, তারপর আবারও সেম জিনিসটা করতে হবে, মানে এক নম্বর স্ট্রিং পাঁচ নম্বর ফ্রেট থেকে ছ নম্বর ফ্রেটের উপর হ্যামার অন করতে হবে। নেক্সট হচ্ছে দু নম্বর স্ট্রিং আট নম্বর ফ্রেট টোটাল তিনবার প্লে করতে হবে, তারপর ছবার মানে ছ নম্বর ফ্রেট দুবার, নেক্সট হচ্ছে আট নম্বর ফ্রেট ছ নম্বর ফ্রেট, লাস্ট হচ্ছে এক নম্বর স্ট্রিং পাঁচ নম্বর ফ্রেট। তারপরে জিনিসটা আবারও আছে, তাও আমি নোটিশনটা বলছি, সেটি হলো পাঁচ নম্বর ফ্রেট এক নম্বর স্ট্রিং থেকে ছ নম্বর ফ্রেটের উপর হ্যামার অন করতে হবে। নেক্সট হচ্ছে দু নম্বর স্ট্রিং আট নম্বর ফ্রেট দুবার, তারপর আবারও এক নম্বর স্ট্রিং পাঁচ নম্বর ফ্রেট থেকে ছ নম্বর ফ্রেটের উপর হ্যামার অন করতে হবে, তারপর আবারও দু নম্বর স্ট্রিং আট নম্বর ফ্রেট টোটাল তিনবার প্লে করতে হবে, তারপর ছ নম্বর ফ্রেট দুবার, আট নম্বর ফ্রেট ছ নম্বর ফ্রেট আর আট নম্বর ফ্রেট, এই পুরো জিনিসটা দুবার বেজেছে। এবার আমি প্লে করে দেখাচ্ছি। এবার আসছি মেন গানের উপর। ফার্স্ট হচ্ছে আমি নোটিশনগুলি বলছি, তারপর প্লে করে দেখাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে দু নম্বর স্ট্রিং এগারো নম্বর ফ্রেট, নেক্সট হচ্ছে দশ নম্বর ফ্রেট, তারপর তিন নম্বর স্ট্রিং বারো নম্বর ফ্রেট, তারপরে দু নম্বর স্ট্রিং দশ নম্বর ফ্রেট, তারপরে আসছি তিন নম্বর স্ট্রিং বারো নম্বর ফ্রেট, এগারো নম্বর ফ্রেট বারো নম্বর ফ্রেট, তারপরে চার নম্বর স্ট্রিং বারো নম্বর ফ্রেট দুবার প্লে হবে, তারপরে হচ্ছে দশ নম্বর ফ্রেট। নেক্সট আসছি আবারও সেম দু নম্বর স্ট্রিং এগারো নম্বর ফ্রেট, দশ নম্বর ফ্রেট, তিন নম্বর স্ট্রিং বারো নম্বর ফ্রেট, দু নম্বর স্ট্রিং দশ নম্বর ফ্রেট, তারপরে হচ্ছে তিন নম্বর স্ট্রিং বারো নম্বর ফ্রেট, এগারো নম্বর ফ্রেট আর বারো নম্বর ফ্রেট। তাহলে এই পার্টটা আমি প্লে করছি। নেক্সট আসছি তিন নম্বর স্ট্রিং বারো নম্বর ফ্রেট, তারপরে হচ্ছে দশ নম্বর ফ্রেট দু নম্বর স্ট্রিং এগারো নম্বর ফ্রেট, এক নম্বর স্ট্রিং দশ নম্বর ফ্রেট, নেক্সট হচ্ছে দু নম্বর স্ট্রিং তেরো নম্বর ফ্রেট টোটাল তিনবার প্লে হবে, নেক্সট হচ্ছে এগারো নম্বর ফ্রেট আবারও তেরো নম্বর ফ্রেট, তারপর আবারও তেরো নম্বর ফ্রেট দুবার প্লে হবে, এগারো নম্বর ফ্রেট দশ নম্বর ফ্রেট, তারপরে হচ্ছে বারো নম্বর ফ্রেট তিন নম্বর স্ট্রিং তিনবার প্লে হবে, দশ নম্বর ফ্রেট আর বারো নম্বর ফ্রেট। এই পার্টটা দুবার রিপিট হবে। এবার আমি প্লে করছি। নেক্সট আসছি দু নম্বর স্ট্রিং তেরো নম্বর ফ্রেট, এক নম্বর স্ট্রিং এগারো নম্বর ফ্রেট দুবার প্লে হবে, দু নম্বর স্ট্রিং তেরো নম্বর ফ্রেট দশ নম্বর ফ্রেট, তিন নম্বর স্ট্রিং এগারো নম্বর ফ্রেট, চার নম্বর স্ট্রিং বারো নম্বর ফ্রেট, এক দু নম্বর স্ট্রিং দশ নম্বর ফ্রেট, তারপরে একটা
পাসিং নোট আছে, সেটা হলো 4 নম্বর স্ট্রিং 12 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 12 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট। এই লাস্টের পার্টটা আমি প্লে করছি। এখান থেকে এই জিনিস আসার মানে আপনাদের আবারও ওই মন বোঝে না যে আছে ওই লাইনটি রিপিট করতে হবে। এবার আসি অন্তরা পার্টের উপর। ফার্স্ট হচ্ছে আমি নোট সাইনগুলি বলছি, তারপর প্লে করে দেখাচ্ছি। সো ফার্স্ট হচ্ছে 11 নম্বর ফ্রেট 2 নম্বর স্ট্রিং দুবার প্লে হবে, 13 নম্বর ফ্রেট 1 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট, আবারও 2 নম্বর স্ট্রিং 11 নম্বর ফ্রেট দুবার, 13 নম্বর ফ্রেট 10 নম্বর ফ্রেট 1 নম্বর স্ট্রিং, 2 নম্বর স্ট্রিং 11 নম্বর ফ্রেট দুবার, 13 নম্বর ফ্রেট 1 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 13 নম্বর ফ্রেট, তারপরে আসছি 2 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট দুবার, 11 নম্বর ফ্রেট 10 নম্বর ফ্রেট দুবার, 11 নম্বর ফ্রেট 13 নম্বর ফ্রেট, তারপরে 10 নম্বর ফ্রেট দুবার হবে, তারপরে গুরু মানে দুবার হওয়ার পরে এখানে একটা হ্যামার অন অ্যান্ড পুল আপ আছে 11 নম্বর ফ্রেটের উপর 10 নম্বর ফ্রেট থেকে। তারপরে হচ্ছে 3 নম্বর স্ট্রিং 12 নম্বর ফ্রেট 11 নম্বর ফ্রেট আর 12 নম্বর ফ্রেট, আগে সেটা দুবার রিপিট আছে, তাহলে এরকম হবে কিছুটা। এখান থেকে মন বোঝে না যে লাইনটি রিপিট হবে তার আগে যে ক্লুটা সেটা, তো আমি নোটেশনটা বলছি, সেটি হলো 2 নম্বর স্ট্রিং 13 নম্বর ফ্রেট দুবার প্লে হবে, নেক্সট হচ্ছে 1 নম্বর স্ট্রিং 11 নম্বর ফ্রেট দুবার, 2 নম্বর স্ট্রিং 13 নম্বর ফ্রেট 10 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 11 নম্বর ফ্রেট, 4 নম্বর স্ট্রিং 12 নম্বর ফ্রেট, 2 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট, তারপর আবারও সেম জিনিসটা হবে, মানে 4 নম্বর স্ট্রিং 12 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং 12 নম্বর ফ্রেট, লাস্ট হচ্ছে 2 নম্বর স্ট্রিং 10 নম্বর ফ্রেট। তাহলে এই লাস্টের পার্টটা আমি প্লে করছি। মানে এখান থেকে আবার মন বোঝে না যে লাইনটি আছে সেটি রিপিট হবে, হওয়ার পরে সেকেন্ড অন্তরাটাও প্রথম অন্তরের মতনই প্লে হবে, হয়ে আবারও গানের প্রথমে ফেরত গিয়ে গানটি শেষ হবে। সো দ্যাটস ইট গাইস, আশা করছি আমি আজকের আপনাদের এই লেসনটি শেখাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো রকমের কোশ্চেন বা কোনো রকমের ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে সেগুলি জানাতে পারেন। এর পাশাপাশি আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট অথবা কোনো মিউজিকের রিকোয়েস্ট অথবা গিটার রিলেটেড যদি কোনো রকমের কোনো কিছু জানার থাকে তাহলে সেটিও আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি আমার সাথে ডাইরেক্টলি অথবা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি নিচে শো করছে, আপনারা চাইলে সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন বা চাইলে আমাকে সরাসরি মেসেজও করতে পারেন। আর আজকের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার সমস্ত লেটেস্ট ভিডিওগুলির আপডেট খুবই সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও লেসনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ